আমি সিনেমায় প্রচুর ভালোবেসেছি, কিন্তু এমনি লাইফে আমি একটু একটু বোরিং টাইপের। প্রথম প্রেম যেটা হয় সেটা বুঝতে পারা যায় না, যেটা সবাই বলে। আমি তো দেখো মারদাঙ্গা বেশি এনজয় করি। রানের সঙ্গে প্রথম আলাপ হয়েছিল আমার মনে আছে টাকা পয়সা নিয়ে, সিনেমার ব্যাপারে কথাবার্তা, এটা নিয়ে বেশি বলবো না। আমার তখন টাকা ছিল না জামা বানানোর। জীবনে তো কত মানুষের সঙ্গে আমাদের আলাপ হয়, কটা আলাপ হয় দীর্ঘস্থায়ী। বড় পর্দায় মুক্তি পেল আবির, মিমি ও স্বস্তিকার আলাপ। ইতিমধ্যে হাজির হয়ে গেছি তারই গ্র্যান্ড প্রিমিয়ারে। কারা কারা উপস্থিত ছিলেন এবং সকলে কি বলছেন সেটাই তুলে ধরবো। আমি সারা জীবনই বুঝে সুঝেই আলাপ করতাম, বাট ইউ নো ডেস্টিনি। আর বাট হয় না যে লাভ অ্যাট ফার্স্ট সাইট, মানে আমার আই নেভার থট দ্যাট, বাট দিস হ্যাপেন টু মি ওয়ান্স। বাট যাই হোক, হোয়াট এভার, বাট হ্যাঁ এখন বুঝে সুঝে আলাপ বলবো না, বাট যাই না ভাবিনি। এটা প্রথম প্রেম যেটা হয় সেটা বলতে পারা যায় না, যেটা সবাই বলে। আর সেরকমই হলো প্রথম ছবি, আমার প্রথম ছবি ছিল বাপি বাড়িতে। আই ক্যান নেভার ফরগেট দ্যাট। সেই প্রেমিয়ারে ঋতুদা এসেছিলেন, বোম্বাদা এসেছিলেন, আমি যে জামাটা পরে এসেছিলাম সেই জামাটা, আমার তখন টাকা ছিল না জামা বানানোর, একজন আমাকে সঙ্গ বলে একজন আমাকে ওই জামাটা বানিয়ে দিয়েছিল। সো আমাকে যে মেকআপ করেছিল সেও আমার থেকে কোনো টাকা নেয়নি। সো এভরিথিং ওয়াজ মানে বাই লাভ, হয় না যে ইয়ে করা। আই কেম ইন আ ট্যাক্সি, আই স্টিল রিমেম্বার, তখন তো অটোতে ট্রাভেল করতাম, ট্যাক্সিতে এসছি, মানে এটা আমার কাছে অনেক ছিল, বাট প্রথমটা কোনো দিন ভোলা যায় না। সো আমার মনে হয় আলাপেও একটা ওই নস্টালজিয়া আছে, একটা প্রথমের ব্যাপার আছে, সেটা মনে হয় সবাই রিলেট করতে পারবে এবং ভালো লাগবে। আর ইকুয়েশন উইথ আবিরদা ইজ টাচওয়ুড ভেরি গুড, মানে আমি আবিরদাকে চিনি অনেক বছর আগে থেকে, মানে অনেক বছর আগে থেকে। তো আমি যদি এখন তখনকার ছবি পোস্ট করি তোমরা বলবে হ্যাঁ এটা, আমি তো দেখো মারদাঙ্গা বেশি এনজয় করি। সো মানে মানে ইন ফিল্মস, ডুড ইন ফিল্মস, ডোন্ট কাট ইট অ্যান্ড পুট ইট ইন আ ডিফারেন্ট ওয়ে। সো ইন ফিল্মস মানে যেখানে ধরো আমি অনেক কিছু করতে পারছি, বাট অলসো অ্যাট দ্য সেম টাইম আফটার আ ভেরি লং টাইম আমি রোম্যান্টিক ফিল্ম করলাম, আর তাও আবার শীতে শুটিং করেছি। সো আমি রক্তবীজ বা আলাপের মধ্যে চুজ করতে পারবো না, বাট বলবো দুটোরই ফিলিং আলাদা। আজ থেকে বড় পর্দায় যেহেতু আলাপ হচ্ছে আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি, মানে আমাদের দর্শকরা যাদের জন্য আমাদের এই সিনেমা বানানো, তারা আজ থেকে আলাপ দেখছেন। তো এখন আমরা তাদের কাছ থেকেই শুনতে চাই, তবে আপনাদের সকলকে আরও একবার আলাপ টিমের তরফ থেকে, সুরেন্দর ফিল্মস টিমের তরফ থেকে সকলকে আরও একবার নিমন্ত্রণ জানাই, বড় পর্দায় যদি আপনাদের ইচ্ছে হয় তাহলে আপনারা এসে আলাপ দেখবেন এবং অবশ্যই আমাদের জানাবেন কেমন লাগে। আজকে না একদম মুখ বন্ধ করে বসে থাকার দিন, যেখানে আমরা একটু মুখ বন্ধ রাখবো আর দর্শকরা বা তোমরা যাদের জন্য ছবিটা বানানো তারা বলবে। তো আজ থেকে আমাদের আলাপ থিয়েটারে, আর দেখা যাক আলাপ কতটা মানুষের সাথে আলাপ করতে পারে। এই ছবিটা স্পেসিফিক্যালি আমার বেশি ভালো লেগেছে এই জন্যে, কারণ আমার একটু ওই ওল্ড স্কুল প্রেমটা বেশি ভালোবাসি। আমার মনে হয় অনেকটা না বলার মধ্যে অনেক কিছু বলে ফেলা যায়, সব কথা যে বলতে হবে, আমি তোমায় ভালোবাসি, কতটা ভালোবাসি, সকাল থেকে রাত্রির অবধি অনেক কিছু, সেটা আমার, আমি ব্যক্তিগতভাবে আমি অন্যরকম, তাই জন্য হয়তো আমার আলাপ ছবিটা আরও বেশি ভালো লেগেছে। আর চাকিদার ছবি এখানে মিমি এবং আবির দুজনের একটা ক্র্যাকলিং কেমিস্ট্রি, স্বস্তিকা দত্ত আছে, ভীষণ সুন্দর অভিনয় তার, আমার ভীষণ পছন্দের এই সিনেমাটা, তাই জন্য আমি ইনসিস্ট করেছি বাবা মা সবাইকে আসতে এবং আমার পরিচিত অনেকে আজকে আসবে, কারণ আমার অনেকদিন পরে একটা ভীষণ ভালো লাগার রোম্যান্টিক ইমোশনাল ফিল্ম এবার আসছে, কারণ তাছাড়া এত থ্রিলার আর এত অনেক কিছু হয়ে যাচ্ছে তার মাঝখানে। আমি সিনেমায় প্রচুর ভালোবেসেছি, কিন্তু এমনি লাইফে আমি একটু বোরিং টাইপের। রানের সঙ্গে প্রথম আলাপ হয়েছিল আমার মনে আছে টাকা পয়সা নিয়ে, সিনেমার ব্যাপারে কথাবার্তা, তাই জন্য এটা নিয়ে বেশি বলবো না। দুপুর থেকে যেসব হলে ছবি চলেছে সেখানে প্রত্যেকেরই ভালো লেগেছে, এখনো পর্যন্ত ভালো লেগেছে, এবং আশা করি যারা দেখবেন
তাদের ভালো লাগবে। যে আমি সবচেয়ে বেশি এক্সাইটেড এটা নিয়ে যে এটা আমার আর অনুপম দার প্রথম ডুয়েট, এবং আপনারা যারা এখনও শুনেননি গানটা আপনাদের রিকোয়েস্ট করবো প্লিজ শুনবেন, গানটার নাম দিবারাত্রি কাব্য। বাট ওভারঅল দেখতে গেলে ইটস বিউটিফুল কনসেপ্ট, মানে এত মন ছুঁয়ে গেছে, এত ভালো লেগেছে যে ছোটো ছোটো চিরকুটের মাধ্যমে একটা প্রেম যে গ্রো আপ করতে পারে।